মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী ফড়নবিশ এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং জানি রাখবো আপনি দেখেছে তৃতীয়বার মসনদে বসার সম্ভাবনা রয়েছে ফড়নবিশের পাশাপাশি আরো একটি খবরটা হচ্ছে উপমুখ্যমন্ত্রী হতে পারেন একনাথ শিন্ডে এবং আগামী কালই দেখা যাচ্ছে যে শপথ নিতে চলেছেন হয়তো ফড়নবিশ আমরা প্রশ্ন চিহ্ন যদিও উঠছে এই বিষয় নিয়ে আলোচনা করব শ্রীতার সঙ্গে শ্রীতা 2014 সাল থেকে বিজেপির একেবারে রাইজিং স্টার হিসেবে পরিচিত দেবেন্দ্র ফড়নবিশ এবং তারপর 2019 সালে যখন মুখ্যমন্ত্রী দায়িত্ব ছেড়েছিলেন বলেছেন যে আবার ফিরে আসবেন এবং তারপর কি সেই বিষয়টি কথা সত্যি হতে চলেছে আগামী কাল তোমার কথাটা পরিষ্কার এলো না পিও তবে হ্যাঁ যেটা বিষয় যে দেবেন্দ্র ফড়নবিশই প্রথম একদম প্রথম সারিতে রয়েছেন এবং দেবেন্দ্র ফড়নবিশের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকেছে এবং যথেষ্ট চোখে পড়ার মতো ভূমিকা তিনি পালন করেছেন এবং সর্বশেষ মহারাষ্ট্রের যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় সড় পরিবর্তন এসেছে এই যে একটা গোটা একনাথ শিন্ডে শিবিরে তৈরি হয়ে গিয়েছে এবং যা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এই গোটা প্রক্রিয়াটায় দেবেন্দ্র ফড়নবিশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই অনেকে মনে করছে এবং দেবেন্দ্র ফড়নবিশকে যোগ্য মুখ্যমন্ত্রী আগেই মনে করা হয়েছিল বলে তাকে মুখ্যমন্ত্রীদের দায়িত্বও দেওয়া হয়েছিল 2019 সালে তোমার মনে থাকবে এবং মাত্র তার মেয়াদ ছিল হয়তো একদিন তারপরে আবার ফের সবকিছু বদল হয়ে যায় এবং জোট সরকার তৈরি হয় মহাবিকাশ আগ্রে তৈরি হয় কাজে আগামীতে অর্থাৎ শপথ গ্রহণ তিনি যখন করবেন যেটা জানা যাচ্ছে যে আগামীকালে তিনি শপথ গ্রহণ করতে পারেন শপথ গ্রহণ তিনি যখন করবেন সেই সময়তে মনে করা হচ্ছে নতুন সরকারের গঠনের সময় তিনি হয়তো মুখ্যমন্ত্রী পদটিতে শপথ একেবারে 2019 সালে মাত্র 80 ঘন্টার মধ্যে যখন তার সরকারের পতন হয়েছিল অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশ তখন তিনি বলেছিলেন যে আজ সময় আমার পক্ষে ছিল না কিন্তু একদিন আবার ফেরত আসবো এবং সেই বিষয়টি কি সত্যি হতে চলেছে আগামীকাল তা একেবারে স্পষ্ট হবে অনেক ধন্যবাদ তোমাকে চিরিতা মহারাষ্ট্রে নয়া উপ এই পাশাপাশি জানাবো আপনাকে মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী কিন্তু হতে পারেন একনাথ শিন্ডে সে বিষয়টি ইতিমধ্যে একটা জল্পনা চলছে প্রশ্ন উঠছে সে বিষয়ে ক্ষেত্রে এবং আগামীকালই কি শপথ নিতে চলেছেন ফড়নবিশ তৃতীয়বার মসনদে বসার সম্ভাবনা রয়েছে দেবেন্দ্র ফড়নবিশের বিদ্রোহী বিধায়করা গদ্দারি করেছে সরকার ফেলতে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে বিধায়করা ইস্তফার পর এমনটাই মন্তব্য উদ্ধবের এমনটাই বললেন সঞ্জয় রাউত সরকার গঠনে লালাই তো নই মন্তব্য করেন শিবসেনা মুখপাত্র বিদ্রোহী বিধায়করা গদ্দারি করেছে সরকার ফেলতে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে বিধায়করা ইস্তফার পর এমনটাই মন্তব্য করেছেন উদ্ধব ঠাকরে যা বললেন সঞ্জয় রাউত তিনি পাশাপাশি এমনটাও বলছেন অর্থাৎ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত তিনি বলছেন সরকার গঠনে লালাই তো নই বিগত প্রায় 10 দিন ধরে চলা মহারাষ্ট্র সংকটে যবনিকা পড়লো বুধবার রাত 9টা নাগাদ আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে প্রথমে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী তো ছাড়ার কথা ঘোষণা উদ্ধব ঠাকরে এবং ঠিক তারপরেই রীতিমতো গদি ছাড়া নিয়ে তার কোনো দুঃখ বা আক্ষেপ নিয়ে বলেছেন তিনি পাশাপাশি জানিয়েছেন যে বিদ্রোহী বিধায়করা গদ্দারি করেছে এবং এই প্রসঙ্গে এই বিষয়টি উদ্ধব ঠাকরে এই বিষয়টি ধরলেন কে না শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ঠিক কি জানিয়েছেন সঞ্জয় রাউত শোনাবো উদ্ধবজিনে যাতে ও কাহা कि मेरे ही लोगों ने मुझसे गद्दारी की बेईमानी की इसलिए सरकार अब मैं नहीं चला सकता हूँ लेकिन शिवसेना इज नॉट बॉर्न फॉर पावर पावर इज बॉर्न फॉर शिवसेना हम सत्ता के लिए पैदा नहीं हुए सत्ता हमारे लिए पैदा हुई ये बालासाहेब ठाकरे जी का एक मंत्र रहा हमेशा हम वापस काम करेंगे और फिर एक बार अपने बलबूते पर सत्य पे आएंगे